শীতের তীব্রতা কমায় মৌসুমি সবজির বাজারে স্বস্তি, এখনও নাগালের বাইরে পেঁয়াজের দর। আবার অস্থির স্বর্ণের বাজার, ভরি 60,000 টাকার বেশি দাম বাড়ায় বিক্রি কমেছে বলছেন ব্যবসায়ীরা। প্রিজারভেটিভ ছাড়া ফলের জুস তৈরিতে আকিজের অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন, উৎপাদনের পাশাপাশি বাজার বাড়ানোর লক্ষ্য। স্বাগত বিজনেস 24-এ, আপনাদের সাথে আছি আমি সুস্মিতা ফেরদৌসী। শিরশির অনুভূতিকে দ্রুত হার মানান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সঙ্গে, 60 সেকেন্ডে কার্যকরী, ক্লিনিক্যালি প্রমাণিত। শীতের তীব্রতা কমায় রাজধানীর কাঁচা বাজারে বাড়তে শুরু করেছে মৌসুমি সবজির সরবরাহ। দামও কমেছে গত সপ্তাহের তুলনায়। মাছের বাজারে সরবরাহ রয়েছে বেশ, কমেছে ইলিশের দাম। তবে প্রতি কেজি দেশি পেঁয়াজের দর এখনও 130 থেকে 140 টাকা, বেড়েছে মসুর ডালের দাম। কয়েকদিনের তীব্র ঠান্ডায় রাজধানীর কাঁচা বাজারে সরবরাহের যে ঘাটতি ছিল তা এখন অনেকটাই কেটে গেছে। কারওয়ান বাজার ঘুরে দেখা যায় শীতের সব ধরনের সবজির আমদানি ভালো, তাই কমেছে দামও। ফুলকপি বাঁধাকপি নেমেছে 20-25 টাকায়, 5 থেকে 20 টাকা আঁটিতে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের শাক। গত সপ্তাহ তার আগে থেকে এখন মোটামুটি মালের আমদানি খুবই ভালো হইতেছে, আর সব জিনিসের দাম কমে গেছে। মাল বেশি আসে তখন আর কি দামও কম থাকে, আর দাম কম থাকলে বাজারও মোটামুটি কাস্টমারে 1 কেজি 1.5 কেজি মানে নিতে পারে। খুবই ভালো সরবরাহ আছে এবং দাম হাতের নাগানির ভিতরেই আছে। যেমন ফুলকপি আছে 20 থেকে 25 টাকা, সবচেয়ে ভালো যেটা 30 টাকা বিক্রি হইতেছে। পাতাকপি 25 থেকে 30 টাকা বিক্রি হইতেছে। শুধু শীতকালে সবজির ভিতরে একটা দামে একটু বেশি, সেটা হচ্ছে লাউ। মাছের বাজারও রয়েছে স্বাভাবিক সরবরাহ ভালো থাকায় দামও হাতের নাগালে, কমেছে ইলিশ মাছের দর। যেগুলো আমরা আগে 1,000 টাকা পিস বেচতাম, আজকে আমরা বেচতেছি 600 টাকা, আর যেগুলো বেচতাম আগে 500 টাকা, আজকে বেচতেছি 300-350। মাছ আমদানি আছে কিন্তু মাছ আমদানি লেগে বাজারতে কাস্টমার খুব কম। কাঁচা বাজার দেখেছি আমি, পেঁয়াজের দাম তো এখনো কমে না ওইভাবে, সবজির দাম একই আছে। মশলা জাতীয় পণ্যের দামে তেমন হেরফের না থাকলেও বেড়েছে মসুর ডালের দাম। সব মালে পর্যাপ্ত পরিমাণ আছে, কোনো মালের অভাব নাই, কিন্তু রেটটা একটু বেশি। ডাউলের দামটা একটু বেশি, তেলের দামটা একটু বেশি, চাউলের দামটা স্বাভাবিক আছে, পোলাও চালটার দামও একটু স্বাভাবিক আছে, এগুলোর দাম বাড়ে নাই। তবে এখনো ঝাঁজ কমেনি পেঁয়াজের। আমদানি করা পেঁয়াজ শতকের নিচে বিক্রি হলেও দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা দরে। দেশিটা চলতেছে 130 থেকে 140 টাকা, আর আমদানি কিন্তু পেঁয়াজ যেরকম পাকিস্তানিটা 110-115 টাকা, মিশরেরটা 70-75 টাকা, চায়নারটা 60-65 টাকা, এরকম চলতেছে। দেশি পেঁয়াজ আজকে 140 টাকা বেচতেছি ভালোটা, ঠিক আছে। তবে দেশে ওয়েদার যদি ভালো হয়ে থাকে তাহলে দেশে বাজার একটু কমার সম্ভাবনা থাকতে পারে। ব্যবসায়ীরা বলছেন আবহাওয়া ভালো থাকলে কাঁচা বাজারে বেশিরভাগ পণ্যের দাম নাগালেই থাকবে। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। সরবরাহ বেড়ে দাম কিছুটা কমলেও এখনও স্বাভাবিক হয়নি কয়েক মাস ধরে আলোচনায় থাকা পেঁয়াজের দাম। চীন, মিয়ানমার সহ বিভিন্ন দেশের পেঁয়াজ চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারিতে কেজি প্রতি বিক্রি হচ্ছে 135 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন সামনে দাম বাড়ার আশঙ্কা নেই। ভারতে রপ্তানি নিষেধাজ্ঞার পর থেকে গত প্রায় 3.5 মাস ধরে অস্থির পেঁয়াজের বাজার, তাতে কখনো বাড়ছে কখনো কমছে, সেই সাথে নাভিশ্বাস ক্রেতাদের। পেঁয়াজের এই ঊর্ধ্বগতিতে মিয়ানমার, চীন, মিশর, তুরস্ক, হল্যান্ড, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে নানা জাতের পেঁয়াজ আনছেন আমদানিকারকরা। তাতে কিছুটা কমে এলেও স্বাভাবিক হয়নি দাম। বৃহস্পতিবার চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারিতে এসব দেশের পেঁয়াজ বিক্রি হয় 45 থেকে 135 টাকা পর্যন্ত কেজি দামে। হল্যান্ডের মাল 70 থেকে 75, বার্মা আপনার 120 থেকে শুরু করে 135 সর্বনিম্ন রেট, আর চায়না পেঁয়াজ 45 থেকে 53 টাকা পর্যন্ত সর্বনিম্ন রেট। তুর্কি হইলে 75 টাকা, আর পাকিস্তান হইলে 105 টাকা, মিশর হইলে 65 টাকা। মাল কিন্তু পরে আছে, আস্তে আস্তে আসতে আসতে ধীরে ধীরে ডেলিভারি দিচ্ছে। আড়তদার ও কমিশন এজেন্টরা বলছেন যেসব দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে সেসব দেশও সুযোগ বুঝে বুকিং রেট বাড়িয়ে দিয়েছে, ফলে যেভাবে দাম কমার কথা সেভাবে কমেনি। পাশাপাশি দেশীয় পেঁয়াজের সরবরাহ পর্যাপ্ত নয়, তবে সামনে দেশীয় পেঁয়াজের সরবরাহ বাড়লে স্বাভাবিক হয়ে আসবে দাম। যে মালগুলো আসছে এগুলো যদি প্রত্যেক দোকানে দোকানে যদি কমিশনে বিক্রি করতে দেয়, ও যদি বলে দেয় আমার মালটা আপনি 50 টাকা করে বেচছেন, তাহলে মাল বাজারে আর এত চাপ থাকে না,
আর এত দাম দিয়ে বিক্রি করতে হয় না। এখন এখান থেকে সেকেন্ড পার্টি নিয়ে মাল নিচ্ছে, মাল নেওয়ার পর ওখান থেকে 5-10 টাকা বেশি দিয়ে বিক্রি করতে হচ্ছে। আগের মতন ওই বাড়ার সম্ভাবনা নেই, কমারের সম্ভাবনা বেশি। তারপরও এটা আমদামির উপরে নির্ভর করে, কাঁচা মালটা আমদামি কমে যায় আর আমদামি কমলে বাজারটা বেড়ে যায়। বাজেটের সামনে আশঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, পেঁয়াজ আমাদের দেশি পেঁয়াজ অ্যাভেলেবেল হয়ে যাবে। দেশে এখন সবচেয়ে বেশি পেঁয়াজের সরবরাহ আছে মিয়ানমারের, তারপরে রয়েছে চীন, পাকিস্তান ও মিশরের পেঁয়াজ। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। আবারও অস্থির স্বর্ণের বাজার। 6 বছর পর মূল্যবান এই ধাতুটির দাম 60,000 টাকা ছাড়াল। সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে দাম বেড়েছে স্বর্ণের, ফলে স্বর্ণ কেনা অনেকটাই কমিয়ে দিয়েছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, দাম বাড়ায় কমেছে বিক্রি। ইফতেখার আলমের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবার পর থেকেই অস্থিরতা বিশ্বের স্বর্ণের বাজারে। ফলাফল, 6 বছর পরে দেশের বাজারে স্বর্ণের ভরি 60,000 টাকারও বেশি। বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস জানায়, 5 জানুয়ারির আগে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হয়েছিল 59,194 টাকায়, 21 ক্যারেট 56,862 টাকায়। 5 জানুয়ারি থেকে 22 ক্যারেট 60,361 ও 21 ক্যারেট 59,194 টাকায় বিক্রি হচ্ছে। বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে দাম সমন্বয় বলে জানায় বাজুস। দেশের ব্যবসায়ীরা বলছেন, স্বর্ণের দাম বৃদ্ধি কিংবা কমা সম্পূর্ণ নির্ভর করে বাইরের বাজারের উপর, কাজেই দামের এই ওঠানামায় দেশীয় কারো কিছু করার নেই। বহির্বিশ্ব রাজনীতি যে অস্থিরতা চলছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যে ইরানের ঘটনা, এই প্রেক্ষাপটেই এই মূল্যবৃদ্ধিটা ঘটে থাকে। স্বর্ণের বাজার কমা বাড়ার ব্যাপারে বাংলাদেশের ব্যবসায়ীদের কোনো হাত নেই। আন্তর্জাতিক বাজারে যখন স্বর্ণের মূল্য বৃদ্ধি হয়, সেটির সাথে সামঞ্জস্য রেখে আমরা দরটা নির্ধারণ করে স্বর্ণ ব্যবসায়ীদের জানানোর পরে সেই রেটে সোনা বিক্রি হয়। ব্যবসায়ীরা জানালেন, দাম বাড়ার কারণে অনেকটা কমেছে বিক্রি। আর ক্রেতারা জানালেন, উৎসবের মৌসুমে দাম বৃদ্ধি অনেকটা বিপাকে ফেলেছে তাদের, ফলে প্রয়োজনের তুলনায় কম কিনে হলেও প্রয়োজন মেটাচ্ছেন তারা। 5 তারিখের পরের থেকে শুরু হয়েছে রেটটা 60,361 টাকা, তাতে দেখা যায় যে 1,167 টাকা ভরিতে পার ভরিতে বেড়েছে। আর এখন যেহেতু দাম বেড়ে গেছে, যার জন্য আপনার মনে হয় 7 ভরিতে চলে আসছে, 5 ভরি 6 ভরি, যতটুকু করে ক্ষমতার মধ্যে আছে সেটাই চলছে এখন। কিন্তু আছে আগের মতন যে ইচ্ছা থাকলে দিব অনেক কিছু, সেটা হচ্ছে না এখন। যখন দেখি স্বর্ণের বাজারটা বেড়ে গেছে, তখন হয়তো চিন্তা ভাবনা করছিলাম যে 10 ভরি নিব, সেখানে দেখা যায় ভরিটা কমে যাচ্ছে, 8 ভরি 7 ভরি বা 6 ভরির মধ্যে নিতে হচ্ছে। আমি যেমন এখন একটা ই করতে আসছিলাম, সেটাতে দেখা গেলো যে আমার সাধ্যের বাইরে, সাধ থাকলেও সাধ্য নাই, বাধ্য হয়ে আমি সেই যা করতেছিলাম তার চেয়ে সীমিত কিছু নিয়ে যাচ্ছি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হলে দাম আবারও কমার আশা করছেন ব্যবসায়ীরা। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। 300 কোটি টাকা বিনিয়োগের ফলে জুস উৎপাদনে এশিয়ার প্রথম অত্যাধুনিক এসেপোটিক প্রযুক্তি বসিয়েছে আকিজ বেভারেজ, যার মাধ্যমে কোনো ধরনের প্রিজারভেটিভ ছাড়াই উৎপাদন করা যাবে স্বাস্থ্যসম্মত ফ্রুট ড্রিঙ্কস। একই সাথে প্রতিষ্ঠানের ব্র্যান্ড ফ্রুটিকার উৎপাদন বাড়বে অন্তত 3 গুণ, যা দিয়ে জুসের বাজারেও দখল বাড়াতে চায় তারা। ধামরাই থেকে ফিরে আরও জানাচ্ছেন ইকবাল হাসান, ছবি তুলেছেন তিমির হায়দার। প্রতি ঘন্টায় এরকম 54,000 বোতল জুস উৎপাদনে সক্ষম জার্মান প্রযুক্তি প্রতিষ্ঠান ক্রোনস এজির এই অত্যাধুনিক ব্যবস্থা, যারা 1951 সাল থেকে বিশ্বের বহু দেশে ব্যবসা করছে সুনামের সাথে। স্বয়ংক্রিয় পদ্ধতির এই যন্ত্র পিইটি বোতল তৈরি, ফিলিং, প্যাকেজিং এবং মান নিয়ন্ত্রণ করে থাকে নিখুঁতভাবে। শুধু তাই নয়, এতে পানীয়, খাদ্য এবং জুস প্রক্রিয়ার জন্য দরকার হয় না কোনো ধরনের সংরক্ষক বা প্রিজারভেটিভ, যা অ্যাসেপটিক পদ্ধতি হিসেবে পরিচিত পুরো বিশ্বেই। এশিয়া মহাদেশে প্রথমবারের মতো অত্যাধুনিক এই যন্ত্র স্থাপন করেছে আকিজ বেভারেজ, যা দিয়ে জুস ব্র্যান্ড ফ্রুটিকা উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। এই ব্যবস্থায় তাদের উৎপাদন ক্ষমতাও বাড়ছে অন্তত 3 গুণ। ফুল প্রসেসিংটা একদম স্টেরিলাইজড কন্ডিশন, মানে কোনো ধরনের প্যাথোজেনিক অর্গানিজম, দ্যাট মিন যেগুলো রোগ সৃষ্টি করে মানুষের শরীরে, সেগুলো ছাড়াই আমরা এইটা প্রোডাকশন করি। এবং এটা সম্পূর্ণ হাতের স্পর্শ ব্যতীত অত্যাধুনিক টেকনোলজিতে প্রোডাকশন করা হয়। আমরা এটাকে এনশিওর করতে পারি যে ভোক্তার যে চাহিদা কোয়ালিটি প্রোডাক্ট,
এটা আকিস ফুড অ্যান্ড বেভারেজ একমাত্র তারাই এই মুহূর্তে তাদেরই এই ক্যাপাবিলিটি তৈরি হয়েছে এবং তারা এই জিনিসটাকে ফুলফিল করতে পারে। প্রায় 300 কোটি টাকা বিনিয়োগের এই অ্যাসেপ্টিক পদ্ধতি ধামরাই ছাড়াও বসানো হয়েছে চাঁপাই নবাবগঞ্জের কারখানায়, যেখানে জুসের কাঁচামাল, আমের পাল্প উৎপাদন এবং মজুত করে থাকে আকিস বেভারেজ। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন, কেবল স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ খাদ্য সরবরাহ করতেই তাদের এই বিনিয়োগ, যার মাধ্যমে জুসের বাজার দখলকেও এগিয়ে নিতে চায় তারা। ভোক্তার বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু মেইনলি আকিস ফুড অ্যান্ড বেভারেজ এই অত্যাধুনিক যে টেকনোলজি, বিশ্বের অত্যাধুনিক যে টেকনোলজি, এটাকেই কিন্তু আমাদের এখানে কাজে লাগাচ্ছি। যেহেতু কোনো ধরনের ক্ষতিকারক কেমিক্যাল আমরা ইউজ করতেছি না, প্রিজারভেটিভ ইউজ করতেছি না, যার কারণে এটা হেলথের জন্য ভালো হবে। উৎপাদন ছাড়াও একবারে 1,35,000 লিটার জুসের মিশ্রণ তৈরিতেও সক্ষম আকিস বেভারেজের এই যন্ত্র। একটা সময় আমদানি নির্ভর পানীয় পণ্যের এখন বড় যোগানদাতা হয়ে উঠছেন বাংলাদেশি উদ্যোক্তারা। তবে এখনো পর্যন্ত গুণগত মান এবং দামের প্রশ্নে নানা রকম অভিযোগ আসছে বিভিন্ন দিক থেকে। যদিও এখানেও আশার আলো দেখাচ্ছে বিশ্বমানের প্রযুক্তি এবং বড় ধরনের বিনিয়োগ। ইকবাল আহসান, চ্যানেল 24, ধামরাই, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মোট জাতীয় উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 7.2%। বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস 2020 প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়। জানানো হয়, আগামী 2 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 7.3% হারে। যদিও 2018-19 অর্থবছরে এদেশের জিডিপি প্রবৃদ্ধি হয় 8.15%। চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য দ্বন্দ্বের কারণে বাংলাদেশের রপ্তানি বাড়ায় গেল অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি 8% বেশি হয় বলে দাবি করে বিশ্বব্যাংক। সংস্থাটির পূর্বাভাস প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি অর্থবছরের সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধির তালিকায় 4 নম্বরে থাকবে বাংলাদেশ। বাংলাদেশে ভোগ্যপণ্য আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওমেগা ডিস্ট্রিবিউশন লিমিটেডকে নিজেদের একক পরিবেশক হিসেবে স্বীকৃতি দিয়েছে চীন ভিত্তিক প্রতিষ্ঠান ডেলি গ্রুপ। বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ডেলি গ্রুপের দক্ষিণ এশীয় রিজিওনের বিজনেস ডেভেলপমেন্ট সুপারভাইজার জেরেমি চিয়াং এই স্বীকৃতি প্রদান করেন। অনুষ্ঠানে ওমেগা ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক ফয়েজ সালেহিন এই সাফল্যে সকল পরিবেশক ও বিক্রয়কর্মীদের ধন্যবাদ জানান। এ সময় ওমেগা ডিস্ট্রিবিউশন লিমিটেডের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাশিয়া থেকে ইউরোপ ও তুরস্কে গ্যাস রপ্তানিকারী প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয়েছে। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে এই কার্যক্রমের উদ্বোধন করেন দুই দেশের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ভ্লাদিমির পুতিন। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এ প্রকল্পের অধীনে দুটি আলাদা পাইপলাইন স্থাপন করা হবে। রাশিয়া থেকে সরাসরি তুরস্কে গ্যাস সরবরাহের জন্য একটি পাইপলাইন ব্যবহার করা হবে। এছাড়া বুলগেরিয়া, সার্বিয়া ও হাঙ্গেরিতে সরবরাহের জন্য তুরস্ক ইউরোপ সীমান্তে আরেকটি পাইপলাইন বসানো হবে। এই দুই পাইপলাইন দিয়ে প্রতি বছরে 3,150 কোটি কিউবিক মিটার গ্যাস সরবরাহ করবে রাশিয়া। ২০১৯ সালে চীনের উত্তর পূর্বাঞ্চলের শিনজিয়াং প্রদেশে দারিদ্র সীমা অতিক্রম করেছে 6.5 লাখ মানুষ। প্রাদেশিক আয় সুমারি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আরও জানানো হয়, সদ্য সমাপ্ত বছরে চীনের অন্যান্য প্রদেশের সাথে তাল মিলিয়ে মাথাপিছু আয় বেড়েছে শিনজিয়াংয়ের। এর সাথে সামঞ্জস্য রেখে বেড়েছে জীবনযাত্রার ব্যয়ও। 2019 সালে প্রদেশের প্রান্তিক অঞ্চলের বাসিন্দাদের জন্য চিকিৎসা, শিক্ষা, নিরাপদ পানীয় সহ সব ধরনের সেবা নিশ্চিত করেছে প্রশাসন। এ সময় শিনজিয়াংয়ের নানা অঞ্চলে বেড়েছে বাণিজ্য কেন্দ্র। একই সাথে অনলাইনে পণ্য কেনাবেচায় যুক্ত হয়েছে গ্রাম অঞ্চলের মানুষও। ত্রয়োদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 2020 সালের মধ্যে দারিদ্র্যের হার সর্বনিম্নে নামানোর লক্ষ্য নির্ধারণ করেছে শিনজিয়াং প্রশাসন। এই ছিল বিজনেস 24-এর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।